বিজয়ের মাসের প্রথম দিনেই সিলেটের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংস্কৃতিক কর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের একটাই দাবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ভাস্কর্য নিয়ে যে অবমাননা করা হচ্ছে, প্রকাশ্য ঘোষণা দেওয়া হচ্ছে, এই প্রকাশ্য দেওয়া ঘোষণা তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা সহ সবার কণ্ঠে ছিল প্রতিবাদের একই ভাষা। ভাস্কর্য নিয়ে যে অবমাননা হচ্ছে এবং আমাদের সংবিধানের যে অবমাননা হচ্ছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদেরকে এখনই দমন করা হোক এবং আমাদের সেই সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। 72-এর সংবিধান অক্ষত অবস্থায় বহাল করলে সব সমস্যা সবের খবর হয়ে যাবে। মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ সহ 11টি জোটের সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।